আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে বরাবরের মতোই আপনাদের সাথে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, শুরুতেই থ্যাংকস গিভিং এর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর কৃতজ্ঞতাও জানাচ্ছি দর্শকদের প্রতি, কারণ টিবিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন। আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের মন রক্ষার্থে, দর্শকদের জন্য বিভিন্ন তথ্য দিতে এবং আপনাদের জন্য কাজ করতে, এবং আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু টিবিএন 24 টেলিভিশন এগিয়ে যাচ্ছে। আর থ্যাংকস গিভিং এ মোহাম্মদ এন মজুমদার, অবশ্যই আমাদের দর্শক যারা আছেন আর যারা বিজ্ঞাপনদাতা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে। আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই যে কষ্ট করে আমাদের সময় দেন, যে কারণে এই অনুষ্ঠানটি এত জনপ্রিয় হয়েছে আপনাদের জন্য, এবং যেহেতু প্রফেশনালরা আসেন, বিভিন্ন তথ্য দেন এবং দর্শকরাও এটি উপভোগ করেন। আর দর্শক যেহেতু একজন আইনজীবী আছেন, অবশ্যই আমরা আইনি বিষয় নিয়ে কথা বলবো, সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলবো। আমরা থ্যাংকস গিভিং এর শুভেচ্ছাও নিব, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা শুরু করি থ্যাংকস গিভিং দিয়ে, তারপরে আমাদের আরেকটি নির্ধারিত বিষয় আছে যে ড্রাইভিং লাইসেন্স, যাদের বৈধতা কাগজপত্র ছাড়া সবকিছু মিলিয়েই আমরা কথা বলবো। তবে শুরুতে থ্যাংকস গিভিং নিয়ে আলোচনা করতে চাই, যে আমি বলবো যে এই উৎসবটি এখানকার ঐতিহ্য, প্রথা সবকিছুর সাথে মিলেমিশে আছে, তারপরে এটির মর্মার্থও আছে যে একে অপরের সাথে সুন্দর একটি সম্পর্ক, সেটি স্থাপনের কিন্তু অন্যরকম একটি সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। সে প্রেক্ষাপটে আপনি এখানকার কমিউনিটি লিডার, থ্যাংকস গিভিং উপলক্ষে কি বলবেন শুরুতেই দর্শক? থ্যাংকস গিভিং সম্পর্কে সবাকে ধন্যবাদ দিয়ে শুরু করি। থ্যাংকস গিভিংটা হচ্ছে, যেমন আমাদের দেশে যেমন নবান্ন হয়, নতুন ধান যখন আসে নবান্ন উৎসব, ফিটাতে ফুটাফুলি বানায়, সবাই বসে আত্মীয় স্বজন বসে সবাই বসে খায়, যে একটা উৎসব আছে না, এটা মোটামুটি অনেকটা ওই রকমের। থ্যাংকস গিভিং এর উৎপত্তি হচ্ছে আপনার যখন হারভেস্ট, যে ফসল ভালো হয়েছিল, এই ফসল ভালো হওয়াকে কেন্দ্র করি সবাই মিলিয়া মিষ্টি কুমড়া, ভালো চিকেন সব ফাঁক করিয়া খাইছিল, এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই যে একটা ট্রেডিশন শুরু হয়েছিল, এটা অফিসিয়ালি কোনো এক সময় এটা এই ট্রেডিশন থেকে এটা অফিসিয়ালি ছুটির দিন হিসাবে পরিণত হয়েছে। সুতরাং এটাকে শাব্দিক অর্থে ধন্যবাদ দেওয়ার বিষয়, সেদিন আমরা আমাদের ছেলে মেয়েকে ধন্যবাদ দিতে পারি, ছেলেমেয়েরা আমাদেরকে ধন্যবাদ দিতে পারে, মাকে ধন্যবাদ দিতে পারে। এবং এটা একটা অত্যন্ত সুন্দর উৎসব এমনভাবে করা হয়েছে, এটা সর্বজাতির কাছে এটা আস্তে 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 এটা গ্রহণযোগ্যতা নিচ্ছে। এই প্রসঙ্গে আমি একটু সমস্যা নিতে চাই, আগামীকাল দুপুর একটায় আমরা 600 ব্যাগস অফ হাট মিল, গরম খাওয়া বিতরণ করব জনসাধারণের মাধ্যমে, এজ এ গ্র্যাটিচিউড, একটা থ্যাংক ইউ কমিউনিটির লোকজনকে আমরা ধন্যবাদ স্বরূপ খাদ্য বিতরণ করব। একটা বাজে ব্রঞ্জের ফাঁকশেষ্টা ট্রেন স্টেশনে, যে যেখানে আসবেন একটা বাজে আসবেন, এবং বিভিন্ন হোমলেস শেল্টার, বিভিন্ন চার্চ, বিভিন্ন মসজিদ, বিভিন্ন সিনিয়র সেন্টারে আমরা ইতিমধ্যে নোটিফিকেশন পাঠিয়েছি বিভিন্ন কমিউনিটি লিডার এবং বোর্ডের মাধ্যমে। এখানে অনেক লোক আসবে, সো আমাদের যারা বাঙালি মাইনরিটি, মুসলমান, অন্যান্য কমিটি এখানে আসা, তার যারা এখানে মার্জিং করতেছি, তাদের উচিত হবে মূলধারার এই যে বড় বড় অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করা, কন্ট্রিবিউশন করা। সো দিস ইজ দি ওয়ান অফ দি ব্রিজ টু মেইন স্ট্রিম, যেটা আমরা প্রমোট করি বাংলাদেশ আমেরিকান কমিটি কাউন্সিলের পক্ষ থেকে। দিস ইজ ওয়ান অফ আওয়ার অ্যাফার্মেটিভ অ্যাকশন, এই তৃতীয়বারের মতো আমরা করতেছি ব্রঙ্কসে। সো আশা করি সবার সাথে দেখা হবে, এবং এই নিউজটা সবাইকে দিবেন ফেসবুকে, আমার ওয়ালে, অনেকের ওয়ালে এই তথ্যটা আছে, তথ্যটি আছে। এবং এটি শুধু আপনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন, তবে থ্যাংকস গিভিং মানেই হচ্ছে ফেডারেল ছুটি থেকে শুরু করে সরকারি বিভিন্ন কর্ম পরিকল্পনা থাকে, সেই সাথে পারিবারিক যে মেলবন্ধনের যে বিষয়টি আছে সেটিও কিন্তু হয়, যেহেতু ফেডারেল ছুটি থাকে সবাই কিন্তু উপভোগ করেন ষোলো আনায়। এবং সেই 1621 সালে যখন নেটিভ আমেরিকানরা যে ফসল উৎপাদনের মাধ্যমে যে ঈশ্বরের প্রতি আরাধনা, ধন্যবাদ, কিংবা একে অপরের প্রতি যে সাম্প্রতিক, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন প্রেসিডেন্টের আমলে এটি প্রথমে সার্বজনীন উৎসব, তারপরে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার এটি ফেডারেল হলিডে ঘোষণা করে একদম আনুষ্ঠানিকভাবে সরকারি পর্যায়ে কিন্তু এই অনুষ্ঠানটি হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে মেসিস প্যারেড, খুব বিখ্যাত
এবং কালকে সকাল 9টায় যেটি সবসময় ম্যানহাটনে হয়ে থাকে সেটিও হবে। মানে এটির সাথে সমগ্র উৎসব আনন্দ আয়োজন সেল মানে পোশাক বিক্রি থেকে শুরু করে পারস্পরিক যে সৌহার্দ্য সম্পর্ক সবকিছুই জড়িয়ে আছে। একজন আছেন, আমরা একটু ফোনটি নিয়ে তারপরে আমরা আরেকটু এই বিষয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি মামুন বলছিলাম। জি মামুন ভাই। জি আমার আমার ভাই আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 এ। আর কতদিন লাগবে? আচ্ছা 2007 সালে আবেদন করেছেন, কতদিন? এখন যেহেতু 2005 চলতেছে, এখন 2005 এর মার্চ শেষ হয়েছে, সো আপনার 6 এন্ড 7 আরো মোটামুটি 2 বছর আপনাকে ওয়েট করতে হবে। দুই বছর আরো অপেক্ষা করতে হবে। আমাদের আরেকটি বিষয় আছে, আমরা থ্যাংকস গিভিং নিয়ে শেষেও আবার দর্শকদের ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনি বলছিলেন যে আমরা কথা বলবো আজকে ড্রাইভিং লাইসেন্সের একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে, কোন বিষয়টি সেটি যদি একটু দর্শকদের জানান। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন, যুক্তরাষ্ট্রের 12টি রাষ্ট্রে অলরেডি আনডকুমেন্টেড অর্থাৎ যাদের গ্রিন কার্ড, 12টি স্টেটে অলরেডি ফতা চালু হয়েছে, যেখানে যেখানে ওয়ার্ক পারমিট দেওয়া হয় আনডকুমেন্টেড, মিন যাদের গ্রিন কার্ড নেই তাদেরকেও। তো সেটা আমাদের নিউ ইয়র্ক স্টেটে চালু করার জন্য বিগত এপ্রিল মাসে, মানে এটি কিসের ভিত্তিতে বলতেছি আমি, সো বিগত এপ্রিল মাসে আমি, আপনি যে বলছিলেন যে 12টি স্টেটে ওয়ার্ক পারমিট অথরাইজেশন করছে যাদের গ্রিন কার্ড নেই, আপনি প্রথমে যে যেটা সেটা বলে নেই, কি বলতে সেটা যদি একটু ক্লিয়ার, 12টা স্টেটে অলরেডি যাদের গ্রিন কার্ড নাই, কোনো লিগাল লিগাল স্ট্যাটাস নাই, তাদেরকে অলরেডি ড্রাইভার লাইসেন্স দিয়েছে, এবং ড্রাইভার লাইসেন্স এখানেও দেওয়ার জন্য একটা আইন উত্থাপন করেছিল মার্ক খিসপো, অ্যাসেম্বলি মেম্বার অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি লিডার ব্রঙ্কসের, এপ্রিলে উত্থাপন করেছিল, কিন্তু ওই সময় এটা ফাঁস হয় নাই, কারণ নিউ ইয়র্ক স্টেটে তখন আমাদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এবারকার মিড টার্ম ইলেকশনে যেরকম আমরা ইউএস হাউসে যেরকম মেজরিটি আমরা পেয়েছি, নিউ ইয়র্ক স্টেট সিনেটেও আমরা মেজরিটি পেয়েছি অনেক বছর পর, এরপর এতে নিউ ইয়র্ক স্টেটে ইমিগ্রেন্টদের পক্ষে ডেমোক্রেটিক পার্টির পক্ষে যে কোনো আইন প্রণয়নে কোনো বাধাই রইল না। যেমন অ্যাসেম্বলি আমাদের সংখ্যাগরিষ্ঠ আসেই আগে থেকে, আর গভর্নর তো ডেমোক্রেটিক বটেই, এবং সিনেট ছিল না, সিনেট আমরা এবার অর্জন করেছি। তো আমরা এখন আশা করেছি এই আইন আইনের যে খসড়া প্রণীত হয়েছে অলরেডি, এই আইন নিয়ে কথাবার্তা হয়েছে, এটা নেক্সট টাইম যদি সংসদে উত্থাপন করা হয় এটা ফাঁস হওয়ার পক্ষে কোনো বাধাই নেই, মেয়র অতি সম্ভব। আমরা আসবো মজুমদার ভাই, দুঃখিত আমি থামিয়ে দিতে হয়েছে, একটু অপেক্ষা করছেন ফোনে অনেকক্ষণ ধরে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জামাইকা থেকে বলছিলাম, গিয়াসউদ্দিন। এবং স্পষ্ট করে একটু জোরে বলতে হবে ভাইয়া, শুনতে হবে আপনার প্রশ্ন। গিয়াসউদ্দিন না? জি জামাইকা থেকে। আপা আমার একটা কোশ্চেন ছিল যে কেউ যদি গ্রিন কার্ড নিয়ে আসে চলে যায় দেশে, কতদিন পর্যন্ত এখানে আসা যায়? 2 বছরের উপর হয়ে গেছে, সে কি ইচ্ছা করলে আসতে পারবে? আচ্ছা, ওরা সেই জিনিসটা এভাবে ব্যাখ্যা করি, 1 বছরের আগে ফিরে আসলে কোনো পারমিশন লাগে না, 1 বছরের অতিরিক্ত থাকার ক্ষেত্রে পারমিশন লাগবেই। তো যেহেতু এবং পারমিশন নিয়েও 2 বছরের অধিক থাকা যায় না। এখন যেহেতু বলতেছেন আপনার ক্যান্ডিডেট 2 বছরের বেশি বাংলাদেশে আছে, তো সেই ক্ষেত্রে এক্সেপশন অ্যাপ্লাই, কারণ আমি সবসময় একটা বলি, আইন সবসময় আইন, তাদের ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো এরকম, 2 বছর অধিককাল যদি বাংলাদেশে আপনি থেকে থাকেন, আপনি যদি কারণ দর্শাইতে পারেন যথাযথ, যেমন কোনো সঙ্গত কারণে আপনি দেশে ছিলেন, যেমন সঙ্গত কারণগুলো হইতে হবে ভেরি ভেরি সিরিয়াস, যেমন সামবডি ডেথ ইন দি ফ্যামিলি, অথবা আপনি নিজে হসপিটালাইজ ছিলেন ফর লং টাইম, অথবা সামথিং ফ্যামিলি মেম্বারের বা আপনার কোনো ডিভোর্স বা সামথিং এরকম কিছু হয়েছে, বা সম্পত্তি বিরোধ সংক্রান্ত কোনো মামলা ছিল যেখান থেকে আপনার আইনজীবী বা লয়েরা অর্ডার দিয়েছিল যে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না। তো এরকম সঙ্গত কারণে যদি হয়ে থাকে, ইউ ক্যান ফাইল I-131 and get a parole permission to come in to resume your green card status. এই অর্থ হইল বাংলাতে আবার আপনি I-131 ফাইল করিয়া পারমিশন নিয়ে এখানে আসতে হবে, আসার পরে এখানে গ্রিন কার্ডটা আবার পুনরায় চালু হবে। সো ব্যতিক্রম আছে, এখন আপনাকে দেখতে হবে ওই ব্যতিক্রমটি কতটুকু সঙ্গত, সেই জন্য আপনার ব্যক্তিগতভাবে আইনজীবীর সাথে বসিয়ে কথা বলতে হবে, যে পসিবিলিটি 2 বছর পরে ওই লোকটা আসতে পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন নিয়ে নিই মজুমদার ভাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি এমডি আব্দুর রশিদ বলছি ব্রঙ্কস থেকে। জি রশিদ ভাই। হ্যাঁ, আমি ওই আমার আমার আপা আম্মা আসছে, 1 বছর হইলো, তো আমার ছোট ভাই আছে আন্ডার 21, তো 18 বছর, তার জন্য আমি অ্যাপ্লাই করছি, তো এখনো 1 বছর হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই, আর যদি 21 বছর পার হয়ে যায় সে কি আসতে পারবে কিনা? আচ্ছা, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন ভাই ভাইয়ের জন্য? না, আমি কেটে গেছে। আপনি ব্যক্তিগত ভাবে পরামর্শ নেওয়ার দরকার, বা যদি এটা আপনার অ্যাপ্লিকেশন হয়ে থাকে, সো আপনার বয়স নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বিয়ে হলেও কোনো সমস্যা নেই ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু আপনার মা যদি আবেদন করে থাকে, তখন তাকে আনম্যারিড অবশ্যই থাকতে হবে যদি গ্রিন কার্ড দিয়ে আবেদন করে, এবং যদি 21 বছরের নিচে হয় একটি নির্দিষ্ট সময় আসতে পারবে, আর 21 বছরের উপরে হলে একটু বেশি সময় লাগবে। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? জি, নাম বলে নিতে হবে ভাইয়া। আমার নাম নিজামউদ্দিন। নিজাম ভাই বলুন। আমি ভার্জিনিয়া থেকে করছি, যে আমার প্রশ্নটা যে আমার ওয়াইফের ওই যে আপনার ইন্টারভিউ আছে আপনার সিটিজেনশিপ পরীক্ষার জন্য আর কি, তো এখন সে ইংলিশটা তাদের পুরোপুরি বুঝে না, এই জন্য কি আমি কোনো উকিলের হেল্প নিতে পারি? আচ্ছা, আর আপনার ওয়াইফের বয়স কত ভাইয়া? বয়স 50। 50, আর কত বছর হলো উনি এখানে আছেন? 5 বছর, 6 বছর। 6 বছর, আচ্ছা। তো যেহেতু যেহেতু উনি 50 ইয়ার উপরে, বাট ওই এজ রিকোয়ারমেন্টটা মিট করে নাই, সুতরাং ইংলিশ পরীক্ষা উনি একটা দিতেই হবে, দিতেই হবে। আর পরীক্ষা যারা দিয়া পাস করতে পারবে না, তাদের একমাত্র এক্সেপশন হচ্ছে যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার মানসিক বা শারীরিক এমন কোনো অসুস্থতা আছে যার কারণে আপনার হয়তো যেমন স্মরণ শক্তি কমে গেছে, বা মেমোরি লস করছেন, বা কানে শোনেন না, চোখে দেখেন না, তাহলে ওই ব্যতিক্রমের পর্যায়ে ফুটবে। 648 ফাইল করে আপনি বিনা পরীক্ষায় পাস করতে পারবেন। বাট যেটা আপনি বললেন, এর উত্তর হচ্ছে ওনার উচিত হবে সিটিজেনশিপ পরীক্ষার কতগুলো টেস্টের কোশ্চেন ইয়ার আছে ওগুলো পড়তে হবে, পাবলিক লাইব্রেরিতে কতগুলো ক্লাস দেয় এগুলো ট্রাই করলে হয়তো উনি ফাঁস করে আসতে পারবে। যদি এগুলো কিছুই না করতে পারেন, ওনাকে ওয়েট করতে হবে বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য। 15 ইয়ার্স অফ রেসিডেন্সি ইন দিস কান্ট্রি, ওয়েট করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নাম কি বলে নিতে হবে ভাইয়া? আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ ভাই, প্রশ্নটি করে ফেলুন। আমার প্রশ্নটা হলো, প্রশ্নটা হলো, এপ্রিল মাসে আমি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করছি, এবং প্রশ্নটি তাড়াতাড়ি করে ফেলুন। জুনের ফার্স্ট উইক আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, কিন্তু এখনো আমাকে কোনো ডাকে নাই পরীক্ষার জন্য। আচ্ছা, অলরাইট, সো এটা উত্তরটা, আপনার এখনো টাইম আছে, এপ্রিলে যদি আপনার অ্যাপ্লাই করে থাকেন জুনে, সো এখনো টাইম আছে, এখন সময় হয়েছে, আপনি মেলটা খেয়াল করবেন, মেল ঠিকমতো আসছে কিনা, আপনি ঠিকমতো রিসিভ করছেন কিনা, এই ইতিমধ্যে আসি যাবে আপনার ইন্টারভিউ। আচ্ছা, আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নেই, কে আছেন আমাদের সাথে? জি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি এতশাম কুইন্স থেকে বলছি। আমার অনারেবল অ্যাটর্নি কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার গ্রিন কার্ড রিসেন্টলি, আমি গ্রিন কার্ড রিনিউয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, এবং আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট হয়ে গিয়েছে, এবং গ্রিন কার্ডের পিছনে একটা স্টিকার ওনারা দিয়ে দিয়েছেন যে এক্সটেন্ডেড ফর 1 ইয়ার, মানে আনটিল ওই অরিজিনাল গ্রিন কার্ড না আসা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এই গ্রিন কার্ডটা নিয়ে, এক্সটেন্ডেড গ্রিন কার্ডটা নিয়ে আমি কি দেশের থেকে ঘুরে আসতে পারবো কিনা? অ্যাবসলিউটলি, যেহেতু মেয়াদ থাকাকালীন আসতে কোনো বাধা নেই, এবং এই মেয়াদ উত্তীর্ণ হইলেও যদি আপনার ফেন্ডিং থাকে, রিসিপ্টটা থাকে, সাধারণত তারা সিস্টেমে চেক করে দেখবে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার, সো আপনি ওকে আপনি যাই আসতে পারবেন। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন? ফেসবুকেও অনেকে আমাদের প্রশ্ন করছেন, আমরা সেই প্রশ্নগুলো নিব। কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান, আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 2014
ডিসেম্বর মাসে আমি আমার বোন ভাইদের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি রিসিভ লেটার পাইছি, বাট আমি স্যারের কাছে জানতে চাচ্ছি এক্স্যাক্টলি আমি আর কত বছর ওয়েট করব মানে অ্যাপ্রুভাল হইতে। ওয়েল, অ্যাপ্রুভালটা আমরা সুনির্দিষ্ট টাইম দিতে পারি না, অনেকের অ্যাপ্রুভাল এক বছরও হয়, অনেকে তিন বছর পরেও হয়, এটা ডিপেন্ড করে যে অফিসার আপনারটা প্রসেস করতেছে তারা কত বিজি। বাট আপনি খেয়াল রাখবেন যে রীতিমতো আপনার মেলগুলো অনেক সময় এই লং টাইম প্রক্রিয়ার মাধ্যমে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয় বা মেল অনেক সময় রং জায়গায় দিয়ে যায়, এগুলো দুই কয়েক মাস পর পর বা বছরে কয়েক বছরে অন্তত কয়েকবার অনলাইনে গিয়ে দেখবেন যে কোনো অ্যাপ্রুভাল নোটিশ ফাটাইছে কিনা বা এডিশনাল কোনো ইনকোয়ারি আছে কিনা, অন্য কোনো তথ্য আরও চাই কিনা, এগুলো যদি খেয়াল না রাখেন হয়তো কোনো একটা তথ্য চাইবে, তিন মাসের সময় দিবে, ওই তিন মাসের ভিতরে আপনি উত্তর দেন নাই, তখন কেসটা ডিনাই হয়ে থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ এন আই এটা আর কি। আরেকজন আছেন, কে আছেন, আমরা তারপরে একটা বিরতিতে যেতে হবে, কে আছেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি রফিক ভাই। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রুকলিন থেকে বলছি। জি ভাই, আপনার প্রশ্নটি? আমার ছেলের ভিসা ফি চাইছে, আমার ছেলে অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ড দিয়া, ভিসা ফি চাইছে, আমি ভিসা ফি দিয়ে দিছি আরো $120, $325, তো এখন আর কতদিন লাগবে? আচ্ছা, এখন ওনার ছেলে কি উনি কি গ্রিন কার্ডধারী? উনি গ্রিন কার্ডধারী, রাইট? টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন, মানে এখন শুধু ওয়েডিং টাইম ভিসা অ্যাভেলেবিলিটির জন্য, যেহেতু উনি গ্রিন কার্ডধারী সেহেতু নাম ওই যে কোটার ভিতরে আসতে হবে, কোটা যদি যত যতদিন পর্যন্ত ঢাকাস্থ ইউএস এমবেসি ন্যাশনাল ভিসা সেন্টারকে রিকোয়েস্ট না করবে যে ইন্টারভিউ স্লট অ্যাভেলেবেল না হয় ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে, কিছুটা সময় লাগবে। আরেকজন আছেন, কে আছেন? আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, ফোনে কে আছেন? প্রশ্ন হচ্ছে আমার একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর আমার মজুমদার সাহেবের প্রশ্ন, আমার একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস 1485। তারা বলতেছে এটা আমার কেসটা আছে এক্সিকিউটিভ অফিস অফ ইমিগ্রেশন রিভিউতে, তারা বলতেছে এটা কারেন্টলি হ্যাজ জুরিসডিকশন ওভার ইউর কেস, তো এটা কিভাবে কতদিন লাগবে এটা? আচ্ছা, যেহেতু কেস পেন্ডিং আছে আপনাকে রেসপন্স দিবেই, অনেক সময় সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপার আছে, অল ডকুমেন্ট সাবমিট করলেন কিনা ওইসবগুলো ব্যাপার আছে, সো বেস্ট হবে আপনি যে মেলগুলো আসতেলো কিনা অনলাইনে গিয়ে দেখবেন যে কোনো অ্যাকশন নিছে কিনা, কেস অ্যাকশন নিছে কিনা, যাতে কোনো মেল মিস না করেন, যেহেতু পেন্ডিং এই পর্যায়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে, তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে। আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি এবং সেই সাথে থ্যাঙ্কস গিভিং ডে লাইসেন্স নিয়েও আমরা কথা বলছি, তবে ফোনে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে। আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি নিলয় নিউ জার্সি থেকে বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার মজুমদার ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমার ভাই ওনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় হয়ে গেছে, কিন্তু ওনার অনেক অনেক ক্রেডিট কার্ড ডেবট আছে এবং অলরেডি ওই ডেবটগুলো ওনার কারেকশন এজেন্সির কাছে চলে গেছে, তো এইটা কি কোনো সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট হবে? আচ্ছা, আনসার ইজ নো, কারণ এই পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এর জন্য কোনো কোশ্চেন রেজ করে নাই কোনো জজ বা অ্যাডজুডিকেশন অফিসার, বাট এইগুলো না দিতে এক পর্যায়ে কালেকশন পর থেকে গার্নিশমেন্ট হয়, গার্নিশমেন্টের পর থেকে আপনার সিজার পর্যন্ত যায়, ওইটা ডিপেন্ড করে কতটুকু সিভিয়ারনেস হয়েছে। তো আপনাদের বেস্ট হবে এই পর্যায়ে আপনারা কোনো ব্যাংক্রাপসি অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনারা যদি ব্যাংক্রাপসি ফাইল করেন হয়তো এগুলো থেকে মুক্তি পেতে পারেন, বা এটা ক্লিয়ার রাখা ভালো, এটাকে এত অত বেশি অত দূর পর্যায়ে নিয়ে যাওয়া ভালো না, সিটিজেনশিপের ছাড়াও মানে অন্য অনেক ক্ষেত্রেই প্রভাব
ফেলতে পারে। আর আমরা ফেসবুকের একটি দুটি প্রশ্ন নিতেই হবে, ফোনে একটু অপেক্ষা করতে হবে। ইন্না আর সাতীশ প্রশ্ন করেছেন, ওনার মামা ওনাদের জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ ভাই বোনের অ্যাপ্লিকেশন 2006 সালের জুনে, আর কতদিন লাগবে? একটু এক বছর থেকে বেশি সময় ওয়েট করতে হবে, কারণ এখন চলতেছে মার্চ 2005, সো যেহেতু 2006-এর অ্যাপ্লিকেশন, সো একটুখানি এক বছর থেকে একটুখানি বেশি সময়। আর ওনার আরেকটি প্রশ্ন আছে এটির সাথে জড়িয়ে, সেটি হচ্ছে ওনার মামা যখন অ্যাপ্লাই করেছিলেন, তার বোনের একটি মেয়ের বয়স এখন 26, উনি কি আসতে পারবেন কিনা তাদের সাথে? না, ওর সম্ভাবনা খুবই কম, কারণ যদি সে আনমেরিড থাকে, এই জিনিসটা কিছুটা গ্রে এরিয়া, আনমেরিড থাকলে অনেক সময় ভিসা নোটিফিকেশান, তারা ভিসা ফি নেই এবং তারা আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিসা ফি নেয় না, ভিসা ফি না নিলে অনেক সময় ওখানে গিয়ে যখন হাজির হয় কেউ কাউকে দেয়, কে কাউকে দেয় না। সো দিস ইজ এইটাকে বলে আইনের গ্রে এরিয়া। সো অপেক্ষায় থাকেন, যদি ওনাকে দেওয়ার হয় ওনার জন্য ভিসা ফি আসবে, ভিসা ফি যদি না চায় ওনার জন্য ধরে নেবেন যে ওনাকে আর দিবে না, উনি পরবর্তীকালের জন্য ওয়েট করতে হবে। সৈয়দ মুরাদ প্রশ্ন করেছেন, ওনার বাবা গ্রিন কার্ড হোল্ডারধারী, আবেদন করেছেন 2017 সালে তার মা এবং তাদের দুই ভাই এবং সিস্টারের জন্য, এবং তাদের সবারই বয়স 21, এখন সবাই কি মার সাথে আসতে পারবে কি না, এবং কতদিন লাগবে? যদি 2017 সালে করি থাকে, জুলাইতে থাকে, সো এক বছর থেকে দেড় বছর, এটা 3.5 আবুল কালাম বলছিলাম। আমার লয়সাবের সাথে একটা কোশ্চেন, আমি আমার ওয়াইফ সিটিজেন হয়ে আমাকে অ্যাপ্লাই করে নিয়ে আসছিল, আমি কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছি, আমার গ্রিন কার্ড কন্ডিশন গ্রিন কার্ড মেয়াদ মার্চ 9, 2019 শেষ হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হলো, আমি যে কন্ডিশন রিমুভের জন্য ইয়ে করবো, পিটিশন করবো, অ্যাপ্লাই করবো, সেটা কি 90 ডেজের আগে নাকি 90 ডেজের ভিতরে? 90 ডেজের আগে করতে হবে, কারণ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান, I-751 ফাইল করতে হবে, 90 ডেজ পুরার আগে করতে হবে, এবং এখানে প্রচুর ডকুমেন্টস চাই, সেই ডকুমেন্টগুলো ঠিকভাবে দিবেন, কারণ এগুলো যদি ঠিকভাবে না দেওয়া হয়, যদি ডিনাই করে, এই কেসটা কোর্টে চলে যায়, এবং কোর্ট থেকে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন, দ্যাট উইল টেক্স এ লট অফ মানি। সো এই জিনিসটা আমি অল স্ট্রংলি অ্যাডভাইস করি, আপনি কোনো জানাশোনা আপনার লয়ারের কাছে যাবেন, আর যদি লয়ারের কাছে নাও যান, আপনি যদি নিজেও পারেন, ইউ হ্যাভ টু লুক চেকলিস্ট দেখি সমস্ত ডকুমেন্ট দিতে হবে, আর যদি দুটা ডকুমেন্ট বাদ থাকে, এটার জন্য আপনাকে পরে অনেক দুর্গতি ফয়াইতে হবে। আচ্ছা, এবং একটি কমেন্ট আমাকে পড়তেই হবে, এটি তার প্রশ্ন না, আব্দুস সালাম রোমেল তিনি বলছেন, আপনাদের এই অনুষ্ঠান কত যে উপকার হচ্ছে কমিউনিটির, তা ভাষায় প্রকাশ করা যাবে না, থ্যাংকস টিবিএন ফ্যামিলি, থ্যাংকস, এবং এই ধন্যবাদ কিন্তু আপনাদেরও দিতে হয়, যারা সময় করে কষ্ট করে আপনারা এই অনুষ্ঠানে আসেন, এবং আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়। থ্যাংক ইউ, এটা উইট ওয়ার্ক অ্যাজ এ টিম, যেমন আমরা কন্ট্রিবিউশন করছি, আপনারা কন্ট্রিবিউশন করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জনগণ দেখছে, যদি কেউ না দেখে, যেমন বিরাট একটা জিয়াবত দিলেন, $2,000-5,000 খরচ করলেন, কিন্তু কেউ আসলো না, দ্যাটস অলসো নট সিগনিফিকেন্ট। যেমন কালকে আমরা আমাদের অনুষ্ঠান হবে, এখন থেকে চিন্তা করতেছে লোক আসবে কিনা, লোক আসবে কিনা। আরেকজন আছেন, তবে যেটি হচ্ছে জনগণের জন্য যদি আপনি কিছু করতে চান, জনগণ অবশ্যই তার ফিডব্যাক দেয় এবং রিটার্ন দেয়, সেটি ভালোবাসা দিয়ে দেয়, যেটির প্রমাণ টিবিএন 24 টেলিভিশন সব সময় পাচ্ছে। কে আছেন ফোনে আমাদের সাথে, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, দুঃখিত, আপনাকে অনেকক্ষণ আমরা অপেক্ষা করিয়েছি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আমি ব্রঞ্জ থেকে অমৃতা রায় বলছি, আমি মজুমদার ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি আমাদের বাঙালি কমিউনিটির জন্য, বাঙালি কমিউনিটিকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, থ্যাংকস গিভিং এ খাবার পরিবেশন তারই একটা উদাহরণ, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই ফোনটা করেছি। ধন্যবাদ মজুমদার ভাই, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে 24/7 কাজ করতে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন নিয়ে নিই, এবং আপনাকে আমি বলছিলাম যে আপনি ভালো কাজের মূল্যায়ন অবশ্যই জনগণ করে এবং দর্শকরা করে, সবাই করে, ভালো কাজের মূল্যায়ন সব সময় হয়। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, আমি পারভিন বলছি, আমি এরিজানার থেকে। জি আপা,
আপনার প্রশ্নটি করতে হবে। জি, আমার ভাই বোনের জন্য 2005 এ অ্যাপ্লাই করছি। আমার 2005 সালের কোন মাসে আবেদন করেছেন এবং কি জানতে চাচ্ছেন? ডিসেম্বরে, ডিসেম্বরে করছি। আমি এখনো কোনো চিঠিপত্র পাই নাই যে কোনো অসুবিধা হবে কিনা। নিশ্চয়ই আপনি যদি অ্যাপ্লাই করছেন 15 থেকে 20 দিনের ভিতর আপনার রিসিট নোটিশ পাওয়ার কথা, যদি সেটাই মিন করে থাকেন দেন ইউ হ্যাভ এ প্রবলেম। আর হয়তো অ্যাপ্লিকেশান মিস হয়েছে কোথায়, আপনার তো রিসিপ্ট নোটিশ পাওয়ার কথা। যদি না পাই থাকেন, বেস্ট ওয়ে হলো ব্যাংক থেকে যে চেক দিয়েছেন চেকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা দেখতে হবে। চেক ক্লিয়ারেন্সের চেকের অপর পৃষ্ঠায় কিন্তু রিসিপ্ট নাম্বার লেখা থাকে USCIS, ওইটাই আপনার রিসিপ্ট হিসেবে বিবেচিত হতে পারে। তবে রিসিপ্ট লেটার তো 2005 সালের আবেদন, অনেক আগেই তার পেয়ে যাওয়ার কথা। কোনো কাগজে ফানে বলতেছে উনি হয়তো তার এপ্রুভ কিংবা তার পরবর্তীতে কাগজের কথা কি বলেছেন? কারণ রিসিপ্ট লেটার তো সাধারণত 2005 এ আবেদন করলে 2006 কিংবা অনেক সময় 2-3 মাসের মধ্যেই সেটি রিটার্ন চলে আসে। তার মানে আপনাকে একটু খোঁজ নিতে হবে। আর এমনিও 2005 এর আবেদনগুলো চলছে না, মার্চ চলছে। তার মানে মার্চে তারপরে যদি আবেদন আপনারা আপডেট জানতে চান, তার মানে হচ্ছে ডিসেম্বরে যেহেতু আবেদন করেছেন আরো 6-7 মাস সময় লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি আপু, আমি সুয়েল বলছি বাপেলো থেকে। নুপুর আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা, আমি আপনাদের নিয়মিত দর্শক, যে সব সময় আপনাদের অনুষ্ঠানটা দেখে উপভোগ করি। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিবিএন 24 কে, যে এই যে একটা অনুষ্ঠান কন্টিনিউ আপনারা চালাইয়া যাইতেছেন এইটা অব্যাহত রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা কোয়েশ্চন আপনার স্যারের কাছে। আমি 2017 এসআইএলএম কেস, আমি এবং আমার ফ্যামিলিকে নিয়ে এসআইএলএম কেস জমা দিছি অক্টোবরের 23 তারিখ। তো এই নভেম্বরের 29 তারিখ 2017 সালের ফিঙ্গার দিয়েছি, এবং 2018 সালের 30 তারিখ, মের 30 তারিখ আমি সোশ্যাল নাম্বার এবং ওয়ার্ক পারমিট কার্ড পেয়েছি। বাট এখন আমার কোয়েশ্চনটা হয়েছে যে কবে কোর্টের একটা মানে আমাদেরকে ডাকবো বা এই সমস্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিভি দেখার জন্য। তবে আপনার আপনাকে ওয়েট করতে হবে, এটা আপনাকে আগামীকালকেও ডাকতে পারে, হয়তো আরো 6 মাস 1 বছর পরেও ডাকতে পারে। অনেক সময় দেখা যায় অনেক দেরি হলে তো ফাইল হারাইয়া 9 বছর পরে ডাকতে পারে। তো এখন একটা কথা আছে, অমঙ্গল বিলম্বে আসাও ভালো, এটাকে খোঁজাখুঁজি করি আগে আনা করার দরকার নেই। সরিষে শান্ত হোক, আপনার টাইম হলে আপনি আসবে। তবে ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনো কারণে ইন্টারভিউ মিস হয় হ্যাঁ বিগ প্রবলেম। এগুলো বেশির ক্ষেত্রে দেখা যায় যাদের, বিশেষ করে যাদের উকিল ছাড়া করে, ওই সিঁড়িটা ওর ওই আবেদনকারীর কাছেই যায়। সো আবেদনকারীর কাছে গেলে অনেক সময় আবেদনকারীর বাসা মুভ হয়, অনেক সময় ফিওনের রং জায়গায় কাগজ দিয়ে থাকে, এতে করে ওই ইন্টারভিউটা পায় না। ইন্টারভিউ শুধু 15 দিন ডেট থাকে, তখন ইন্টারভিউ যখন আপনি গেলেন না, কেসটা ডিনাই হয়, কেসটা কোর্টেও গেলো না, দেন ইউ হ্যাভ নাথিং। সো এই জন্য খবর রাখবেন আপনি। অনেক সময় ব্রুকলিন থেকে আমরা এই ইদানিং অনেক খবর পাইছি যে কোনো কাগজে ফাই নাই, ফর খবর নিয়ে ও সার্ভিস সেন্টারে গিয়ে দেখছি যে ও তোমাদেরকে ডাকছিলাম, তোমরা কেউ আসেন নাই, ইউর কেস ইজ ক্লোজ, দেন ইউ হ্যাভ টু ফাইল এ মোশন টু রিওপেন। মানে সবসময় খোঁজ রাখতে হবে যে আপনার ফাইলটি কি অবস্থা। আর এসএলএম এর কেসের ক্ষেত্রে যে নতুন নিয়মটি, সেটি হচ্ছে 2018 সালের জানুয়ারি থেকে যারা আবেদন করেছেন তাদেরটি কিন্তু আগে আসার ভিত্তিতে ডাকা হচ্ছে। অর্থাৎ 2016 এবং 2017 কিছু মানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটি হচ্ছে একটু হোল্ডে, অর্থাৎ এই আবেদনগুলোর পরে আস্তে আস্তে ডাকা হচ্ছে। এটা বলে একটু এটাকে এখন যে পলিসি যেটা আপনি বলতেছেন সেটা হবে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, যে কারণে ওই 2 বছরে কিছু অ্যাপ্লিকেশন কতগুলো আবেদন একটু ব্যাকলগ তৈরি হয়েছে। তারপরেও আপনাকে কিন্তু একটু খোঁজ রাখতে হবে যে আপনার আবেদনটি, মজুমদার ভাই খুব সুন্দর করে বলছিলেন যে মেইলিং অ্যাড্রেস গুলো যে আমরা যেন পরিবর্তন করলে ঠিকভাবে জানাই, যেন আমাদের যে ডাকছে সেটির তথ্যগুলো যেন মিস না হয়। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জি আপু, আমি মোহাম্মদ ইসলাম বলছি মিশিগান থেকে। জি ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম একটা অনুষ্ঠান দিচ্ছেন যে আমাদের হেল্প করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা, আমার আম্মু আমার ভাইয়াদের জন্য অ্যাপ্লাই করছিল ওই 2012 ডিসেম্বরে,
like green card diye so like last last year amar ammu last year september amar ammu citizen peyeche ebong oderke janiyechhilam je amar আমাদের আমার আম্মু সিটিজেন নিয়েছে তো ওরা পরে ওই টেস্টের চেঞ্জটা F1 ক্যাটাগরিতে নিয়েছিল তো এখন কোশ্চেন হচ্ছে যে এটা কতদিন লাগবে F1 ক্যাটাগরিতে নেওয়ার পর আর একটা কোশ্চেন হলো এখন যদি আমরা যে চেক করি অনলাইনে ওটা বলে যে একটা ফাইনাল অ্যাকশন একটা এন্ড ফিলিং ফাইলিং অ্যাকশন একটা তো এই এটার মধ্যে ডিফারেন্সটা কি ফাইলিং অ্যাকশন এন্ড ফাইনাল অ্যাকশন অলরাইট ওটা হইছে কি পেন্ডিং ফাইলিংটা ফাইলিংটার মিনিং হইছে মিনিং করে পেন্ডিং আর ফাইনাল অ্যাকশন যদি হইলো অ্যাপ্রুভাল অথবা সার্ভিস অথবা NBC তে যখন ফাটানো হয় তখন শো হয় তো আপনাদের জন্য এটা অনেকটা টাইম হয়ে গেছে এখন জাস্ট একটু ওয়েট করেন আপনাদেরটা আসবে যেহেতু 2012 সালের অ্যাপ্লিকেন্ট অ্যান্ড শি বিকাম এ সিটিজেন এখন 18 সো শি শুড বি কারেন্ট নাও কারণ আরেকজন আছেন তবে এই প্রশ্নটি আমরা চেষ্টা করব শেষ প্রশ্ন হবে কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কে আছেন ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আক্তার বলছিলাম আমার বয়স 60 বছর আমেরিকান সিটিজেন তো আমি কি এখন আমেরিকান কোনো সুযোগ সুবিধা পাবো আচ্ছা আপনার স্ট্যাটাসটি আমেরিকার সিটিজেন 60 বছর সবকিছুই সে ফসোর সুযোগ সুবিধা পাবেন কারণ হোম কেয়ার যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে যেহেতু বয়স 60 আপনি হোম কেয়ার প্রচুর টাকা সরকার দিচ্ছে বা আপনার সিটিজেন হিসাবে আপনার যে রাইট ভোটিং রাইট আছে সিটিজেন হিসাবে আপনি যদি বেস্টেড সোশ্যাল সিকিউরিটি পয়সা ফে করে থাকেন তারপরে আপনার সোশ্যাল সিকিউরিটি পাবেন ডিসেবিলিটি পাবেন সো মাচ থিং এখন ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট কী আপনার স্ট্যাটাস কী আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন হোম কেয়ার পাবেন না শারীরিকভাবে অসুস্থ হলে আপনি ঘরে বসিয়া আপনার ছেলে মেয়ে যদি আপনাকে টেক কেয়ার করে আপনার $1800 করিয়া ছেলে মেয়ে পাবে সো দ্যার ইজ সো মাচ বেনিফিট এটা আপনি পার্সোনালি আপনার কাউন্সিলের সাথে কথা বলেন বা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়া পিটিশন করেন এটা বিস্তারিত জানতে হবে আপনার রিকোয়ারমেন্টটা মানে অনেক ধরনের সুযোগ সুবিধা শিওর সিনিয়র সিটিজেন যারা তাদের জন্য মোহাম্মদ এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে থ্যাংকস গিভিং এর অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে আবারও থ্যাংকস গিভিং এর অনেক অনেক শুভেচ্ছা আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে সবাই ভালো থাকবেন